পবিত্র কোরআনে বর্ণিত আছে ছোট্ট একটি পাখির কথা, যেটি তার কাজের মাধ্যমে সাহায্য করত নবী সুলাইমান আলাইহিসাল্লামকে। ঐতিহাসিক এই পাখিটির নাম হুদহুদ। অসাধারণ দৃষ্টিশক্তির জন্য প্রকৃতিতে রয়েছে পাখিটির আলাদা স্থান, মাটির নিচে পর্যন্ত দেখতে পায় এটি। আকারে ছোট হলেও পাখিটি দেখতে অনিন্দ্য সুন্দর। এদের শরীর প্রধানত বাদামি রঙের, পিঠ লেজ ও ডানায় রয়েছে জেব্রার মতো ডোরা কাটা সাদা কালো দাগ। মুখ গলা ও বুকের দিক হয়ে থাকে অনেকটা লালচে কমলা রঙের। পাখিটির মাথায় রয়েছে খুব সুন্দর আকৃতির এক ঝুঁটি। উত্তেজিত হবার সময় কিংবা প্রজনন মৌসুমে ঝুঁটি প্রসারিত করে রাখে এরা, তখন হুদহুদ পাখিকে দেখায় নজর কাড়া সুন্দর। হুদহুদ পাখির বাংলা নাম মোহনচূড়া। এদের ঠোঁট কিছুটা বক্র এবং কালো রঙের হয়ে থাকে, অনেকটা কাস্তের মতো বাঁকানো লম্বা ঠোঁট দিয়ে মাটির মধ্যে খাদ্য খুঁজে বেড়ায় মোহনচূড়া। মূলত ফড়িং